আসসালামু আলাইকুম। আজকে আমরা খায়রুল বেসিক ম্যাথের লসাগু ঘোষাগু অধ্যায়ের প্র্যাকটিস পার্ট ওয়ান এটি শুরু করব। প্রথমে এক নম্বর একটা আমার দেওয়া আছে, কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 100 এবং 184কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকবে। যেহেতু ভাগশেষ 4 অবশিষ্ট থাকবে এবং বৃহত্তম সংখ্যা চাইছে, বৃহত্তম সংখ্যা বললে অবশ্যই সেখানে ঘোষাগু বের করতে হবে। যেহেতু 4 ভাগশেষ থাকবে, তার মানে আমরা কী করবো, 100 থেকে প্রথমে 4 বাদ দিব, থাকবে কত, 96। পরবর্তীতে 84 থেকেও আমরা কী করবো, 184 থেকে 4 বাদ দিব, সেক্ষেত্রে থাকবে কত, 180। এখন 96 এবং 180 এদের ঘোষাগুই হবে নির্ণয়ে সেই বৃহত্তম সংখ্যা, যাকে 100 এবং 184কে ভাগ করলে প্রত্যেকবার 4 থাকবে। সেক্ষেত্রে আমরা 96 এবং 180 এর মধ্যে ঘোষাগু বের করতে হলে একবার এটা হবে তোমার কত, 96, 4, 10, এটা তোর 84। তারপরে আমরা কি করব, এই ভাগশেষ দিয়ে আবার এই ভাজককে আমরা কি করব, ভাগ করব। সেক্ষেত্রে একবার যাবে এটা হবে তোমার 84, 2, 12। 84কে যদি আমরা ভাগ করি, 7 বার হচ্ছে 84, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে সর্বশেষ ঘোষাগু পাইতেছি আমরা কত, 12। তার মানে এই 12 হবে সেই বৃহত্তম সংখ্যা, এই বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184কে ভাগ করলে প্রত্যেকবার 4 অবশিষ্ট থাকবে। তাহলে উত্তর হচ্ছে গ নাম্বার 12। নাম্বার দুইতে বলা আছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 5 অবশিষ্ট থাকবে। যেহেতু এখানে ক্ষুদ্রতম সংখ্যা চাইছে, তার মানে আমরা কি করব, 8, 12, 18 এবং 24-এর লসাগু বের করে নিব। দেওয়া আছে আমার 8, 12, 18, 24। যদি এটা আমরা লসাগু করি, প্রথমে 2টা যাবে, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, এখানে আমরা বলতে পারি 12 দুগুণে 24। তারপরে আবার এটা আমরা কি করব, 2 দিয়ে করব, সেক্ষেত্রে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 9 যাচ্ছে না, 6 দুগুণে 12। আবার এটা আমরা 2 দিয়ে করতে পারি, সেক্ষেত্রে এখানে থাকবে 1, এটা 3 যাচ্ছে না, এটা 9 ঠিকই থাকবে, এটা থাকবে তোমার 3। সেক্ষেত্রে আমরা আবার 3 দিয়ে করতে পারি, এটা হবে 1, এটা হবে 1, 3 3 9 1। সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3, অর্থাৎ 3 3 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36 দুগুণে 72। তাহলে এলসিএম বা লসাগু হচ্ছে কত, 72। বলছে প্রত্যেকবার ভাগশেষ 5 থাকবে, যদি 5 অবশিষ্ট থাকে প্রত্যেকবার, তার মানে আমরা এই লসাগুর সাথে 5 যোগ করে দিলাম, তাহলে কত হলো, 77। এই 77ই হচ্ছে নির্ণয়ক ক্ষুদ্রতম সংখ্যা, যে ক্ষুদ্রতম সংখ্যাকে কি করলে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার অবশিষ্ট 5 থাকবে। নাম্বার তিনে বলা আছে, কোনো বাস স্ট্যান্ড থেকে 4টি বাস একটি নির্দিষ্ট সময় পরপর যথাক্রমে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 24 কিলোমিটার ও 32 কিলোমিটার পথ অতিক্রম করে। কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাস 4টি একত্রে মিলিত হবে? যেহেতু বলা আছে প্রথমে 10 কিলোমিটার, মানে যেখান থেকে যাত্রা শুরু করছিল স্টার্টিং পয়েন্ট ছিল কিন্তু একই, 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 24 কিলোমিটার, 32 কিলোমিটার পথ অতিক্রম করে। কমপক্ষে কত দূর অতিক্রম করলে, তার মানে এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে, 10 কিলোমিটার দেওয়া আছে, 20 কিলোমিটার, 24 কিলোমিটার এবং 32 কিলোমিটার, তাহলে এদের লসাগুই হবে সেই নির্ণয় কিলোমিটার সংখ্যা, বা নির্ণয় হচ্ছে তোমার দূরত্ব বা পথ, যতক্ষণ পর হচ্ছে তোমার কি করবে, এরা একসাথে মিলিত হবে। এক্ষেত্রে যদি আমরা লসাগু করি, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 12 দুগুণে 24, 32 যদি করি, 16 দুগুণে 32, আবার 2 দিয়ে করলে এটা যেহেতু 5, 5-এর মধ্যে যাচ্ছে না, 10-এর মধ্যে যাবে একবার 5, তার মানে 6 দুগুণে 12, 8 দুগুণে 16, আবার আমরা 2 দিয়ে করতে পারি, এটা কিন্তু 5, সেক্ষেত্রে আমরা 5 ঠিকই থাকবে, এটা হচ্ছে তোমার 6, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দিয়ে আরেকবার করতে পারি, একবার 1, সেক্ষেত্রে 3-এ যাচ্ছে না, 4-এ যাচ্ছে না। তাহলে আমাকে এখানে পাইতেছি কত, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 4, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 40-এর সাথে যদি আমরা 3 গুণ করি, তাহলে 3 4 কত, 120, 120-এর সাথে যদি আমরা কি করি, 4 গুণ করি, 4 বার হচ্ছে তোমার কত, 48, 480, অর্থাৎ 480 কিলোমিটার, এটা হচ্ছে তোমার কত, এলসিএম বা লসাগু, অর্থাৎ এই বাস 4টি 480 কিলোমিটার পরে পুনরায় আবার একত্রে মিলিত হবে। নাম্বার চারে বলা আছে, হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার দ্যাট ডিভাইডস 84, 144 অ্যান্ড 18 উইথাউট এনি রিমাইন্ডার? লার্জেস্ট নাম্বার চাইছে। আমরা জানি লার্জেস্ট নাম্বার বা বৃহত্তম সংখ্যা বলে অবশ্যই সেই সংখ্যাগুলোর ঘোষাগু বের করতে হবে। এক্ষেত্রে আমরা কি করব, সংখ্যাগুলোর ঘোষাগু বের করব। তো এক্ষেত্রে আমরা যদি সংখ্যাগুলোর ঘোষাগু বের করতে চাই, তো প্রথমে এখানে দেওয়া আছে কত, 84 দেওয়া আছে, 84, এটা 18 দিয়ে করে নেব আমরা, 18 যদি করি, 18 দুগুণে 36, 3 18 54, 4 দেওয়া যাবে
18 বার 4, হ্যাঁ 4 18 72, তাহলে এটা আমরা পাইতেছি কত, এখানে 2, এখানে হচ্ছে তোমার 1, 12, 12টা যদি আমি 18 করি সেক্ষেত্রে যাচ্ছে না, তার মানে একবার 12, এখানে থাকবে কত 6, 12কে যদি আমি করি 6 দুগুণে 12, এক্ষেত্রে আমরা পাইতেছি কত 6। এখন দেখতে হবে এই 6 দিয়ে 144কে ভাগ যায় কিনা, আমরা কি করব 144 ডিভাইড বাই 6, সেক্ষেত্রে আমরা একবার যাবে 12, থাকবে কত 24, 4 6 24, অর্থাৎ দেখা যাচ্ছে তোমার কি হতেছে 14 দিয়ে ভাগ যাচ্ছে। এখানে 6 হচ্ছে তোমার 18, সংখ্যাগুলো তিনটা ছিল 18, 84 এবং 144, অর্থাৎ 18, 84 এবং 144-এর গসাগু পাইতেছি আমরা 6, তাহলে 6 হবে সর্ববৃহত্তম সংখ্যা যেটাকে তোমার 84, 144 ও 18 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, উত্তর হচ্ছে তোমার এ নাম্বার। নাম্বার পাঁচে বলা আছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18, 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 5 অবশিষ্ট থাকবে। যেহেতু প্রত্যেকবার 5 অবশিষ্ট থাকবে, তো প্রথম কথা আমরা কি করব এই সংখ্যাগুলোর গসাগু বের করব, সরি গসাগু না লসাগু বের করতে বল, কারণ যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলা হয়েছে, তার মানে 8, 12, 18, 24 এই সংখ্যাগুলো যদি আমরা করি তাহলে দেখা যাচ্ছে 2 দিয়ে করলে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 12 দুগুণে 24, এটাকে আমরা আবার 2 দিয়ে করতে পারি, 2 দিয়ে করলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 9 যাচ্ছে না, 6 দুগুণে 12, এটাকে আমরা 2 দিয়ে করতে পারি, সেক্ষেত্রে এখানে থাকবে 1, 3, 9, এটা হবে তোমার 3, আবার যদি আমরা 3 দিয়ে করি এটা যাবে হচ্ছে তোমার একবার, এটা হচ্ছে তোমার 3, 3 তিক তাহলে একবার, 3 তিরিক্ষে হচ্ছে তোমার 9 এবং এটা হচ্ছে একবার, তাহলে দেখা যাচ্ছে আমার 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3, 3 তিরিক্ষা 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36 দুগুণে 72, অর্থাৎ এখানে আমরা এলসিএম বা লসাগু পাচ্ছি 72। এবং বলছে প্রত্যেকবার ভাগশেষ 5 থাকবে, যেহেতু ভাগশেষ 5 থাকবে তাহলে কি করব আমরা 5 এক্সট্রা যোগ করে দেব, সেক্ষেত্রে আমরা অ্যান্সার পাইতেছি কত 77, তাহলে উত্তর হচ্ছে গ নাম্বার 77। নাম্বার ছয় তো বলা আছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36 এবং 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে 15, 20, 25, 31 ও 43 ভাগশেষ থাকবে। যেহেতু এখানে সংখ্যাগুলো দেওয়া আছে তোমার কত 20, 25, তারপর 30, 36 এবং 48, যথাক্রমে থাকবে তোমার কত 15, 20, থাকবে 25, আর একটা থাকবে তোমার 31 এবং থাকবে 43। দেখা যাচ্ছে যে প্রত্যেক ক্ষেত্রে আমরা কত ভাগশেষ যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে আমরা কি পাবো ব্যবধান 5 পাইতেছি, তাহলে কি করতে হবে যেহেতু আমরা প্রত্যেক ক্ষেত্রে 5 পাচ্ছি, তার মানে আমরা যে লসাগুটা পাবো এই সংখ্যাগুলোর এখানে 20, 25, 30, 36 এবং 48-এর প্রথমে আমরা কি করব লসাগু বের করব, যে লসাগু পাবো সেই লসাগু থেকে আমরা কি করব 5 বিয়োগ দেবো, যেহেতু ভাগশেষ কি তোমার কি বলছে এত ভাগশেষ থাকবে, তার মানে আমরা যদি 5 বাদ দিয়ে দেই তাহলে এই ভাগশেষগুলো থাকবে প্রত্যেক ক্ষেত্রে, সেক্ষেত্রে এখানে আমার যে সংখ্যাটা দেওয়া আছে 20, 25, 30, 36 এবং 48, তো প্রথমে আমি কি করব এগুলো লসাগু বের করে নেব বা এলসিএম বের করে নেব, সেক্ষেত্রে আমরা 2 দিয়ে যদি করি 2 দিয়ে যাবে তোমার 10, 25-এ যাচ্ছে না, 15-তে যাচ্ছে 15 দুগুণে 30, 36-এ যাচ্ছে 18, 48-এ যদি করি সেক্ষেত্রে আমরা 24 দুগুণে 48 বলতে পারি, এইটাকে আমরা আবার 2 দিয়ে করতে পারি, এটা যদি আমরা 2 দিয়ে করি তাহলে হচ্ছে তোমার কত 5 দুগুণে 10, 25-এ যাচ্ছে না, 15-তে যাচ্ছে না, 9 দুগুণে 18, 12 দুগুণে 24 আর 2 দিয়ে যাবে না, তারপর আমরা কি করতে পারি এটাকে আমরা 3 দিয়ে করতে পারি, 5-এ যাচ্ছে না তাহলে 25-এও যাচ্ছে না, 15-তে যাচ্ছে, 3 5-এ 15, 3 3-কে 9 এবং 12-তে যাচ্ছে, 3 4-এ 12, সেক্ষেত্রে আমরা আবার 5 দিয়ে করতে পারি, 5-তে যদি করি একবার, 5 5-এ 25, এটা হচ্ছে একবার, এটা হচ্ছে তোমার 3 যাচ্ছে না, এটা 4, তাহলে দেখা যাচ্ছে আমরা যে লসাগুটা পাইতেছি সেটা হচ্ছে এরকম 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 4, তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 3 20-এ 60, 60-এ যখন 60 হচ্ছে তোমার 60 ইন্টু হচ্ছে তোমার কত 5 6 30, 300, 300 এর সাথে যদি আমরা তাহলে এই পর্যন্ত পাইতেছি আমরা 300, 300-এর পরে আরো 3 এবং 4, 3 আবার 300-এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা পাইতেছি কত 900, 900-এর সাথে আমরা 4 গুণ করলে 4 9 36, অর্থাৎ এখানে আমরা লসাগু পাইতেছি বা এলসিএম পাইতেছি 3600, কিন্তু এখানে বলছে যে ভাগশেষের সাথে তো অবশ্যই থাকবে 15, 20, 25, 31 এবং 43, এবং ব্যবধান আমরা প্রত্যেক ক্ষেত্রে যেহেতু 5 পাইছি তাহলে এই যে আমরা 3600 এলসিএম পাইলাম 20, 25, 30, 36 এবং 48-এর, সেখান থেকে কী করবো আমরা 5 বাদ দিয়ে দিব,
সেক্ষেত্রে তোমার পাঁচ বাদ দিলে এখানে তোমার পাঁচ থেকে 10 পর্যন্ত গুণে গেলে 5, 1, এটা হবে 9, আবার হচ্ছে 5, 3, অর্থাৎ 3595, অর্থাৎ 3595 উত্তর হচ্ছে ঘ নাম্বার। এই ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36 এবং 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে 15, 20, 25, 31 এবং 43 ভাগশেষ থাকবে। নাম্বার সাতে বলা আছে, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 20 এবং 35 দ্বারা ভাগ কর নিঃশেষে বিভাজ্য। এখানে 4 অঙ্কের সংখ্যা দেওয়া আছে, 4 অঙ্কের সংখ্যা কত হবে তাহলে 1, 2, 3, 4। 4 অঙ্কের সংখ্যা বলছে একের পর তোমার 3টা 0। এখন এখানে সংখ্যা দেওয়া আছে তোমার কত, 12, 15, 20 এবং 35 দ্বারা, যেহেতু নিঃশেষে বিভাজ্য হবে, তার মানে আমরা প্রথমে এটা কি করবো, লসাগু বের করবো। 2 দিয়ে করলে হচ্ছে তোমার কত, 6 দুগুণে 12, 15 তো যাচ্ছে না, 10 দুগুণে 20, 35। সেক্ষেত্রে আমরা আবার কি করতে পারি, এখানে 3 দিয়ে করতে পারি, 3 দিয়ে যদি করি 3 দুগুণে 6, 3 5 15, 10-এ যাচ্ছে না, 35-এও যাচ্ছে না। এক্ষেত্রে আমরা আবার 5 দিয়ে করতে পারি, 2 থাকবে 1 বার 2 বার 7, অর্থাৎ এটা আমরা পাইতেছি 2 × 3 × 5 × 2 × 2 × 4। তাহলে 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60, 60 দুগুণে তোমার কত, 120, 120 আর তোমার কত, 7, 7 বার হচ্ছে তোমার 84, তার মানে 84, 840। এখানে আমরা পাইতেছি কত এলসিএম, এলসিএম পাচ্ছে, সরি এখানে আমার কিন্তু আরেকটা বার যাবে, তার মানে 2 একটা কমে যাবে, এই যে এখানে আরেকটা বার যাবে, তার মানে একটা 2 আমার কমে যাবে। সেক্ষেত্রে আমার কত, 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60, 60-এর সাথে আমার 6 7টা হচ্ছে তোমার কত, 42, 420 হচ্ছে তোমার কত, লসাগু পাইতেছি আমরা 420। এখানে বলছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, আচ্ছা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা অলরেডি পাইছি কত, 1000, এবং আমরা লসাগু বা এলসিএম পাইছি 420। আমরা কি করব, এখানে 420 দ্বারা ভাগ করব, 420 দ্বারা যদি 1000-কে ভাগ করি, আমার 2 বার 200, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 480, 0, 4 থেকে 10 পর্যন্ত গুণে গেলে 6, এটা হচ্ছে তোমার কত, 9, তার মানে 160, যেহেতু 160 বাকি থাকবে। তাহলে আমরা কি করব, বলছে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে এইটার সাথে আমরা 420-এর সাথে যদি আমরা 160 মাইনাস করি, 0, 6 দিয়ে 12 পর্যন্ত গুণে গেলে 6, এটা 2, 260, এই 260 যদি আমি কি করি 1000-এর সাথে যোগ করি, অর্থাৎ 1000 এর সাথে হচ্ছে তোমার কত, 260 যোগ করলে আমরা পাইতেছি কত, 1260। এই 1260 হচ্ছে তোমার 4 অঙ্কের সেই ক্ষুদ্রতম সংখ্যা যাকে 12, 15, 20 এবং 25 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে উত্তরটা হচ্ছে তোমার কত, 1260। নাম্বার আটে বলা আছে, 2 সমস্ত 4-এর 1, 16 ভাগের 3 এবং হচ্ছে তোমার 20-এর 9 ভগ্নাংশগুলোর গসাগু কত। তো প্রথমে দেওয়া আছে 2 সমস্ত 4-এর 1, তারপর দেওয়া আছে 16-এর 3, তারপর দেওয়া আছে 20-এর 9। এখন এখানে একটা জিনিস সেটা খেয়াল রাখতে হবে, যেটা মিশ্র ভগ্নাংশ আছে, মিশ্র ভগ্নাংশকে আমরা কি করব, অপ্রকৃত ভগ্নাংশ বের করে নেবো। 4 দুগুণে 8, 8 একে 9, অর্থাৎ 4 বাই 9, 16, 3, 9, 20। একটা জিনিস লক্ষণীয়, উপরে যেটা থাকে সেটাকে বলা হয় লব এবং নিচে যা থাকে সেটাকে বলা হয় হর। এখন যেহেতু বলছে গসাগু, সবসময় খেয়াল রাখতে হবে যে জিনিসটা ভগ্নাংশের ক্ষেত্রে যে জিনিসটা বের করতে হবে সেই ক্ষেত্রে আমরা উপরে সেটা করবো, অর্থাৎ এক্ষেত্রে যেহেতু আমার গসাগু বের করতে হচ্ছে, তার মানে লবের গসাগু করব এবং হরের করব লসাগু, হরের লসাগু নির্ণয় করব। তাহলে এখানে 9, 3 এবং 9 এদের লসাগু কত হবে, সরি এদের গসাগু করতে হবে, এদের গসাগু হবে তোমার কত, 3, কারণ কমন আছে 3 করে, আর এদের হচ্ছে তোমার কত লসাগু করতে হবে, 4, 16 এবং 20। 4 এবং 16-এর 20 যদি করি আমরা, তো প্রথমে আমরা কি করতে পারি, 4 দিয়ে নিতে পারি, যেহেতু 4 আছে, 1 বার 4 4 16, 4 5 20, অর্থাৎ 4 2 20, 20 × 4, 4 20 হচ্ছে তোমার কত, 80, তার মানে এটা পাইতেছি আমরা 80/, অর্থাৎ 80 ভাগের 3 ভাগ, উত্তর হচ্ছে তোমার কত, 80 ভাগের 3 ভাগ, এইটাই হচ্ছে তোমার উত্তর। নাম্বার নয় তো বলা আছে, একজন ব্যক্তি 72টি সবুজ এবং 108টি লাল মার্বেল আছে, সে সিদ্ধান্ত নিল যে সর্ব সমান সংখ্যক মার্বেলের প্যাকেট করা হবে, যাতে প্রতি প্যাকেটে সবুজ অথবা লাল মার্বেল থাকে, প্রতি প্যাকেটে সর্বোচ্চ কত মার্বেল রাখতে পারবে। এখানে বলছে প্রতি প্যাকেটে সর্বোচ্চ কত মার্বেল, অর্থাৎ সর্বোচ্চ, বৃহত্তম, লার্জ, সেই সমস্ত শব্দ থাকলে অবশ্যই আমরা কি করব, গসাগু বের করব। তো এখানে যেহেতু আমার দেওয়া আছে 2টা সংখ্যা, একটা 72 এবং 108, 72 এবং 108 যদি আমি গসাগু বের করি, তাহলে এখানে আমার যাবে 1 বার, সেটা হবে তোমার কত, 72,
এটা হবে তোমার 2 থেকে 8 পর্যন্ত গুণে গেলে 6, এটা হবে তোমার 8, তাহলে আমি কত পাইতেছি 26। 26 কেন, এখানে 36 হচ্ছে, এটা হচ্ছে আমার কত 7 থেকে 10 পর্যন্ত গুণে গেলে 3, 36। 72 কে যদি আমি করি তাহলে আমার 36 দ্বিগুণ হচ্ছে তোমার কত 72। তাহলে এই 36 এখানে আমরা যে পেলাম ভ্যালুটা 36, এই 36 হচ্ছে সেই সর্বোচ্চ সংখ্যা, অর্থাৎ প্রতি প্যাকেটে সর্বোচ্চ 36টি মার্বেল রাখতে পারবে। উত্তর হচ্ছে ক নাম্বার 36টি। নাম্বার 10, নাম্বার 10-এ বলা আছে কোনো বিক্রেতা 3.25 টাকা, 4.75 টাকা ও 11.50 টাকা একই ধরনের মুদ্রা দ্বারা পরিশোধ করতে হলে সবচেয়ে বড় কত পয়সার প্রয়োজন। সবচেয়ে বড় কত পয়সা, তার মানে এটা অবশ্যই কী করতে হবে, গসাগু বের করতে হবে। যেহেতু আমাকে সংখ্যাগুলো দেওয়া হচ্ছে 3.25 টাকা, এটা দেওয়া ছিল তোমার টাকা, 4.75 টাকা, এবং একটা দেওয়া তোমার কত 11.50 টাকা। তো এই টাকাকে আমরা প্রথমে কী করবো, পয়সা বানিয়ে নিতে হবে, কারণ বলছে সর্বোচ্চ কত পয়সার প্রয়োজন। তাহলে এটা আমরা করবো 325 হবে, 325 পয়সা, কারণ আমরা জানি 100 পয়সায় 1 টাকা। তাহলে এটা হবে তোমার কত 475 পয়সা, আর এটা হবে তোমার 1150 পয়সা। তো প্রথমে এই দুইটা নিয়ে আমরা চিন্তা করি, 325 আমি 475 যদি ভাগ করি তাহলে যাবে কত, একবার 325, 5 5 মিলা গেলে 2 থেকে তোমার কত 50, 150 হইলো 325। আমরা জানি 15 দুগুণে 30, তার মানে হচ্ছে তোমার কত 300, এখানে থাকবে কত 25। 25-কে যদি আমার আবার 150 দ্বারা, 150-কে 25 দ্বারা ভাগ করে তাহলে হবে তোমার কত 4 25 100, 6 25 150, অর্থাৎ এখানে তোমার কত 25 পাইলাম গসাগু। এই 25 দ্বারা আবার 1150-কেও দেখতে হবে ভাগ যায় কিনা। তাহলে 4 25 100, এই পর্যন্ত যদি আমি করি 4 25-এ তোমার কত 100, এবং থাকতেছে কত 15, এবং একটা শূন্য কেটে নিলাম 150, এবং 25-এ যদি করি 6 25 150, অর্থাৎ দেখা যাচ্ছে 325, 475 এবং 1150 এর গসাগু হচ্ছে তোমার পেলাম কত 25। তার মানে সর্বোচ্চ 25 পয়সার মুদ্রা দ্বারা কি করা যাবে, পরিশোধ করা যাবে। উত্তর হচ্ছে ঘ নাম্বার 25 পয়সা। নাম্বার 11, নাম্বার 11 বলা আছে 3টি ভিন্ন ভিন্ন রঙের দৈর্ঘ্য রডের দৈর্ঘ্য 64 সেন্টিমিটার, 80 সেন্টিমিটার এবং 96 সেন্টিমিটার, সর্বনিম্ন কি পরিমাণ কাপড়কে এই রডগুলোর যে কোনো একটি পূর্ণ সংখ্যক বার পরিমাপ করা যাবে। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে সর্বনিম্ন কি পরিমাণ, এখানে কিন্তু সর্বনিম্নটাই উল্লেখ করতে হবে। যেহেতু সর্বনিম্ন বলছে তাহলে অবশ্যই তোমার কি করতে হবে, লসাগু বের করতে হবে। তো লসাগু যদি আমরা বের করি, এখানে 64, 80 এবং 96 লসাগু প্রথম বের করে নিতে হবে, 64, 80 এবং 96 এর লসাগু যদি বের করি, 2 দিয়ে করলে তোমার 32 দুগুণা 34, 40 দুগুণা 80, এটা হবে তোমার, যেহেতু 96 দেওয়া আছে তাহলে আমরা 48 দুগুণা 96 করতে পারি। আবার 2 দিয়ে যখন করব, 16 দুগুণা 32, 20 দুগুণা 40, 48 যেহেতু আছে 48-টাকে আমরা করতে পারি 24 দুগুণে 48, আবার 2 দিয়ে করতে পারি, সেক্ষেত্রে আমরা এটা পাবো 8 দুগুণে 16, 10 দুগুণে 20, এবং এটা পাচ্ছি আমরা কত 12 দুগুণে 24। আবার এটা আমরা 2 দিয়ে করতে 4 দুগুণে 8, 5 দুগুণে 10 এবং 6 দুগুণে 12, এটা আবার যদি 2 দিয়ে করি সেক্ষেত্রে তোমার 2 দুগুণে 4, 5-এ যাচ্ছে না 3, অর্থাৎ এক্ষেত্রে আমার লসাগু যদি বের করি, দেখো এখানে পেলাম কত 2 × 2 × 2 × 2 × 2, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 × 5 × 3, তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 40 দুগুণে 80, 80 তোমার কত 160, 160 তোমার কত 16 দুগুণে 32, 320, 320-এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে আমরা পাইতেছি কত 300, এবং এটা পাইতেছি 3 দুগুণে 6, 3 3 9, অর্থাৎ এক্ষেত্রে আমরা পাইতেছি কত 960 সেন্টিমিটার, অর্থাৎ এলসিএম পাইতেছি আমরা কত 960, তার মানে 960 সেন্টিমিটার আছে। কিন্তু এখানে অ্যান্সার 960 সেন্টিমিটার একটাও নাই, তার মানে দেখো সবগুলো ছিল কি সেন্টিমিটার, তার মানে এখানে 960 সেন্টিমিটার নাই, এটা মিটারে আছে একটা, তার মানে এটা যদি আমি করি 9.60 মিটার লিখতে পারি। কেন মিটার লিখতে পারি, কারণ হচ্ছে তোমার 100 সেন্টিমিটার যেহেতু 1 মিটার, এটাকে 100 দ্বারা ভাগ করলে 9.60 মিটার আসতেছে। তাহলে উত্তর হচ্ছে এ নাম্বার, 9.60 মিটার। নাম্বার 12, নাম্বার 12-তে বলা আছে 400 ও 500 এর মধ্যবর্তী কোন সংখ্যাকে 12, 15, 20 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে অবশিষ্ট 10 থাকবে। প্রতিক্ষেত্রে যেহেতু অবশিষ্ট 10 থাকবে ওটা পরে আসতেছি, কিন্তু মধ্যবর্তী সংখ্যা যেতে 12, 15 এবং 20 দ্বারা, তো প্রথম কী করবো, 12
15 এবং 20-এর লসাগু বের করে নিব। তাহলে দেখো দুইটা যদি করি আমি, 6 দুগুণে 12, 15-তে যাচ্ছে না, 10 দুগুণে 20। সেক্ষেত্রে আমরা আবার কি করতে পারি, 3 দিয়ে করতে পারি, 3 দুগুণে 6, 3 5-এ 15। এখানে যদি করি আমরা তাহলে থাকবে কত, 10-এর মধ্যে যাচ্ছে না, তাহলে 10 ঠিকই থাকবে। এবার যদি 5 দিয়ে করি 2-এ যাচ্ছে না, 1-এ যদি করি 5-1-কে 5, 5 দুগুণে 10, অর্থাৎ 2 × 3 × 5 × 2 যেহেতু আছে দুইবার, তার মানে আরো একবার যাবে ইন্টু, তাহলে আরেকটা কত, 2, অর্থাৎ 3 × 5 = 15, 15 × 2 = 30, 30 × 2 = 60। এখানে এলসিএম বা লসাগু পেলাম কত, 60। তারপর বলছে 400 500-এর মধ্যবর্তী সংখ্যা নির্ণয় করতে হবে। এখন এখানে একটু ট্রিক কাটাতে হবে, সেটা হচ্ছে যেহেতু আমার সংখ্যাগুলো 400 এবং 500-এর মধ্যে বলছে, তার মানে আমরা কি করব, 60-এ নামাতা পড়বো। 60-এর ঘরে যদি নামাতা পড়ি সেটা হচ্ছে তোমার কত, 60 × 6 × 12 120 হবে না, 424, 530 300, 5 দেওয়া হবে না, 6 যদি করি 6 তোমার কত, 36 360, এটাও হবে না যেহেতু 400-এর মধ্যে বলছে, তার মানে 60 × হচ্ছে তোমার কত, 60-এ যদি আমি 7 চিন্তা করি, 6 × 7 = 42, 420, হ্যাঁ এটা হবে। এবং বলছে যেহেতু প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকবে, তার মানে 10 বাড়াই দিব, 430 হবে একটা সংখ্যা। আর এটা 60-এর সাথে যদি আমি কি করি 8 গুণ করি, তাহলে কত, 6 × 8 = 48, 480, যেটাও 500-এর মধ্যবর্তী আছে। আর যদি 10 যোগ করে দিই তাহলে হবে তোমার কত, 490। তাহলে একটা সংখ্যা পেলাম আমরা 430 এবং আরেকটা পেলাম 490। তাহলে উত্তর হচ্ছে 400 500-এর মধ্যে উত্তর তাহলে কত, 430 490, উত্তর হচ্ছে ক নাম্বার, 430 490। নাম্বার 13, নাম্বার 13-তে বলা আছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 2 ও 360, একটি সংখ্যা 36 হলে অপর সংখ্যাটি কত। আমরা জানি দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু ইনটু গসাগু। একটি সংখ্যা দেওয়া আছে তোমার 36, তার অপর সংখ্যাটি ধরে নিলাম এক্স, অর্থাৎ 36 × x = বলতে পারি 2 × 3 = 60, অর্থাৎ দুটি সংখ্যার গুণফল = লসাগু ইন্টু গসাগু। এক্ষেত্রে যদি আমরা করি থাকবে কত তোমার 10, 36 দিয়ে 360-কে ভাগ করলে 10 পাই দিয়েছি, তার মানে x = কত তোমার 20, অর্থাৎ x এর পরিমাণ হচ্ছে 20, উত্তর হচ্ছে গ নাম্বার, অপর সংখ্যাটি হবে 20। নাম্বার 14, নাম্বার 14-তে বলা আছে কোনো লঘিষ্ঠ সংখ্যাকে 18 ও 24 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ও 10 হবে। আচ্ছা, এটা সংখ্যা দেওয়া আছে তোমার কত 18, আরেকটা দেওয়া আছে তোমার কত 24, এবং প্রতি ক্ষেত্রে কত থাকবে, 4 এবং 10 থাকবে। তাহলে আমরা দেখো 18 থেকে যদি আমরা কি করি 4 বাদ দেই তাহলে তোমার কত থাকবে 14, এবং 24 থেকে যদি আমরা কি করি 10 বাদ দেই তাহলে থাকবে কত, 24 থেকে 10 বাদ দিলে সেটা থাকবে 14। আমার প্রতি ক্ষেত্রে তোমার কি একই থাকতেছে, তাহলে যেহেতু 18 এবং 24, তার মানে 18 এবং 24-এর কি করবো আমরা, প্রথমে লসাগু বের করবো। লসাগু বের করে যেহেতু প্রতি ক্ষেত্রে তোমার 14 থাকতেছে, তার মানে 14 আমরা কি করবো বাদ দিয়ে দিব। এক্ষেত্রে 9 দুগুণে 18, 12 দুগুণে 24, আবার 3 দিয়ে করতে পারি, 3 × 3 = 9, 3 × 4 = 12, অর্থাৎ 2 × 3 × 3 × 4, 3 × 4 = 12, 12 দুগুণে 24, 3 × 24 হচ্ছে তোমার কত, 72। বলছে প্রতি ক্ষেত্রে 14 অবশিষ্ট থাকে, তার মানে আমরা কি করবো 14 যদি বাদ দেই তাহলে 4 থেকে 12 পনেরো গুণে গেলে 8, এটা হচ্ছে তোমার 2 2 থেকে 7 পনেরো গুণে গেলে 5, আর তো উত্তর হচ্ছে তোমার কত, উত্তর হচ্ছে 58। তাহলে এখানে 58 হচ্ছে খ নাম্বার, উত্তর হচ্ছে খ নাম্বার। নাম্বার 15, নাম্বার 15-তে বলা আছে 6 bells commence tolling together and toll at interval of 2, 4, 6, 8, 10, and 12 seconds respectively in 30 minutes, how many times do they toll together, অর্থাৎ 6 ঘন্টা, আচ্ছা তাহলে এই সংখ্যাগুলো একত্রে বাজছে, তাহলে 30 মিনিটে কতবার বাজবে, কতবার বলা আছে, হাউ মেনি টাইমস ডু দে বেল টুগেদার, একসাথে কতবার বাজবে 30 মিনিটে। তাহলে প্রথম কি করবো আমরা, যে সংখ্যা দেওয়া আছে 2, 4, 6, 8 এবং 10, 10, 12, এদের হচ্ছে তো প্রথম কি, প্রথমে আমরা লসাগু বের করবো। দেখো এখানে 2, 6, 12-র মধ্যে আছে, 4 দিয়ে আবার 12-কে ভাগ যায়, 6 দিয়েও 12-কে ভাগ যায়, তার মানে এইটা আমরা নিব না। তাহলে আমরা 8, 10 এবং 12 যদি করি, 12-এর এলসিএম বের করি তাহলে হবে। সেক্ষেত্রে আমরা করতে পারি 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, এটা যদি আবার করতে পারি 2 দুগুণে 4, 5-এ যাচ্ছে না 3, অর্থাৎ 3 × 5 = 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, 60 দুগুণে 120, 120 সেকেন্ড, এটা হচ্ছে তোমার কত, এলসিএম পাইছে 120 সেকেন্ড, 120 সেকেন্ড সমান সমান কত, 2 মিনিট, অর্থাৎ 2 মিনিটে কি করে, 2 মিনিটে তারা একবার বেল দেয়, মানে একত্রে বাজে, আচ্ছা প্রতি 2 মিনিটে, অর্থাৎ 2 মিনিটে বাজে হচ্ছে তোমার কত, একবার। তাহলে বলছে এখানে 30 মিনিটে কতবার বাজবে, এখানে আমাকে বের করতে হবে, তাহলে 30 মিনিটে কতবার বাজবে, যে সংখ্যা দেওয়া আছে তার দ্বিগুণ, অর্থাৎ 30 মিনিটে বাজবে তোমার কত, 15
বার, তার মানে উত্তর হচ্ছে তোমার কত, সি নাম্বার 15 বার।